ইতালির ভেনিসে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির আয়োজনে এজেন্ট ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে কোম্পানির রিজিওনাল ম্যানেজার খন্দকার আরাফাতের পরিচালনায় এতে ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য দেন কোম্পানির চেয়ারম্যান হাজি মোহাম্মদ ইদ্রিস ফরাজি। এছাড়া সভায় উপস্থিত ছিলেন ভেনিসে কর্মরত কোম্পানির এজেন্ট সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশি গ্রাহকরা। এজেন্টরা এ সময় নিজ নিজ বক্তব্যের মাধ্যমে ন্যাশনাল এক্সচেঞ্জের মাধ্যমে বৈধ পথে বাংলাদেশে অর্থ প্রেরণ করা সহ নানা বিষয় তুলে ধরেন। কোম্পানি চেয়ারম্যান তার বক্তব্যে এজেন্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বৈধ পথে বাংলাদেশে অর্থ প্রেরণের জন্য সাধারণ গ্রাহকদেরকে উৎসাহ প্রদান করেন। পরে এক নৈশভোজের মাধ্যমে সভা শেষ হয়।